আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল এইডেড স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান আলী খান, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজকে তোমাদের সাথে আমি যে বিষয় নিয়ে আছি তা হলো, দেখো এখানে অষ্টম শ্রেণীর বিজ্ঞান, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তোমার হচ্ছে আমি ক্লাস নিচ্ছি অধ্যায় বারোর উপরে। আজকে আমার দ্বিতীয় ক্লাস। তো এই দ্বিতীয় ক্লাস হলেও মোট ক্লাস সংখ্যা হবে কত দেখো, মোট ক্লাস সংখ্যা হবে 11। তো আসো এই ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব তা আগেই দেখে আসি। দেখো আলোচ্য বিষয়সমূহ আমাদের দুটি বিষয় আছে, একটি হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক উপগ্রহ, আর দুই নাম্বার কৃত্রিম উপগ্রহ ও এর ইতিহাস। তো তোমরা সবাই জানো যে আমরা যে সৌরজগতে বসবাস করি সেই সৌরজগতের কেন্দ্রে কি থাকে, সূর্য থাকে, এবং সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরতে থাকে। দেখো এখানে সৌরজগতের একটা চিত্র আমি এঁকে রেখেছি। এই যে সৌরজগৎটা, এই সৌরজগতের যে আটটি কি আছে গ্রহ আছে, এই আটটি গ্রহকে কেন্দ্র করে আবার বিভিন্ন তোমার কক্ষপথে ঘুরতে থাকে হচ্ছে কি উপগ্রহগুলো। এবং এই উপগ্রহগুলো যেগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, তো সেগুলোকে আমরা কি বলি তোমার এই প্রাকৃতিক বা স্বাভাবিক উপগ্রহ বলি। যেমন আমাদের পৃথিবীর চাঁদ, পৃথিবীর একটাই উপগ্রহ আছে এবং সেই উপগ্রহটাকে কি বলি আমরা, চাঁদ বলি, যেটা রাতের আকাশে অনেক সুন্দর দেখতে পাই আমরা। আচ্ছা, এছাড়া অন্যান্য যে তোমার এগুলো আছে, গ্রহগুলো আছে সৌরজগতের, এগুলোর তোমার হচ্ছে উপগ্রহ আছে, তবে বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। প্রথমে দেখো সূর্যের কাছে যে বুধ এবং কি শুক্র, এই দুটা গ্রহের কোনো উপগ্রহ নেই। আর তিন নম্বর গ্রহ আমাদের যে পৃথিবী, এই তিন নম্বর গ্রহ পৃথিবীর আবার কি আছে উপগ্রহ আছে একটি, যেটাকে আমরা চাঁদ বলি। আর চার নম্বর যে গ্রহ মঙ্গল, এই মঙ্গলের প্রাকৃতিক উপগ্রহ আছে কয়টি, দুইটি। আচ্ছা, মঙ্গলের পরে তোমার সবচেয়ে বড় যে গ্রহ সৌরজগতে বৃহস্পতি, এই বৃহস্পতি গ্রহের আবার উপগ্রহ সংখ্যা আছে তোমার কতটি, তোমাদের বই আছে 67 কি আছে উপগ্রহ আছে। এবং শনি গ্রহের আছে কতটি, শনি গ্রহের আছে হচ্ছে তোমার 62, আর এরপরে শনির পরে যে ইউরেনাস যে গ্রহটা আছে, ইউরেনাস এই গ্রহটার উপগ্রহ সংখ্যা হচ্ছে 27, এবং নেপচুন সবশেষে যে গ্রহটা আছে নেপচুন, এই নেপচুনের উপগ্রহ সংখ্যা হচ্ছে 14। এই হচ্ছে তোমার কি মোটামুটি উপগ্রহ সংখ্যা। তবে এটা কিন্তু তোমার কি পরিবর্তন হতে পারে, মানে সংখ্যা আরও কি হতে পারে, বাড়তে পারে, বিশেষ করে বুধ সরি বিশেষ করে তোমার বৃহস্পতি এবং হচ্ছে শনি, এই দুইটা গ্রহের উপগ্রহের সংখ্যা দিন দিন বাড়ছে আরও। এবং তুমি যদি ইন্টারনেটে এটা সার্চ দাও তাহলে দেখবা যে হয়তো বা ইতিমধ্যে এদের সংখ্যাগুলো বেড়ে গেছে। তো সর্বশেষ তথ্য অনুযায়ী তোমার শনি গ্রহের উপগ্রহের সংখ্যা এখন বেশি, যদিও বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা তোমাদের কি বইয়ে বেশি দেখানো হয়েছে। আর এই প্রাকৃতিক যে কি উপগ্রহগুলো, এই উপগ্রহগুলো মাধ্যাকর্ষণ বলের কারণে কি করে এই গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এই হচ্ছে তোমার মোটামুটি কৃত্রিম যে সরি প্রাকৃতিক যে উপগ্রহগুলো, সেই উপগ্রহগুলোর তোমার আমি একটা সংক্ষিপ্ত বর্ণনা দিলাম। এবার আসো আমাদের পরবর্তী যে টপিকটা, কৃত্রিম উপগ্রহ ও এর ইতিহাস। এই যে কৃত্রিম উপগ্রহ, এই কৃত্রিম উপগ্রহ জিনিসটা কি, যেটাকে আমরা আবার কি বলি স্যাটেলাইট বলি, এই স্যাটেলাইটগুলো মানে কৃত্রিম উপগ্রহগুলো আসলে মানুষ পাঠিয়েছে। আচ্ছা, স্বাভাবিক বা প্রাকৃতিক উপগ্রহগুলো কি হয়, এই তোমার গ্রহ থেকে অনেক দূরে অবস্থান করে, কিন্তু কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু পৃথিবী থেকে অত দূরে অবস্থান করে না। মোটামুটি তোমার পৃথিবী পৃষ্ঠ থেকে 250 বা তোমার কি 300 কিলোমিটার উপরে এটা উঠতে পারে, উঠে সেটা পৃথিবীকে কি করে প্রদক্ষিণ করতে থাকে, ঘুরতে থাকে পৃথিবীর চারিদিকে। যেসব কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারিদিকে 24 ঘন্টায় একবার ঘুরে আসে, সেই উপগ্রহগুলোকে আমরা পৃথিবী থেকে তোমার স্থির বলে মানে আমাদের কাছে প্রতীয়মান হয়, এই জন্য এগুলোকে ভূস্থির উপগ্রহ বলে। কারণ পৃথিবী তার নিজ অক্ষে কি করে 24 ঘন্টায় একবার ঘুরে আসে। তো এই উপগ্রহগুলো তোমার পৃথিবী থেকে যত কাছ দিয়ে ঘুরবে, কাছাকাছি দিয়ে ঘুরবে, তত তার বেগ কী হবে বেশি হবে, আর যত দূর দিয়ে তোমার কি করবে আবর্তন করবে বা ঘুরবে, তত তার বেগ কী হবে হ্রাস পাবে বা কমে যাবে। তো এই যে তোমার কৃত্রিম উপগ্রহগুলো, এই কৃত্রিম উপগ্রহগুলো মানুষ পাঠিয়েছে এবং এই
পাঠানোর যে ইতিহাসটা সেই ইতিহাসটা আমি এখন তোমাদেরকে সংক্ষেপে বর্ণনা করব। তো এই যে মানুষ এই মহাশূন্যে বা পৃথিবীর যে বাইরে যাওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, এটা সূত্রপাতটা হয়েছে প্রথম যে তোমার দেশ এতে সফল হয়েছিল সেই দেশের নাম হচ্ছে তোমার সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে যেটাকে আমরা রাশিয়া বলি। এই সোভিয়েত ইউনিয়ন দেখো এখানে আমি ইতিহাসগুলো একটু লিখে রেখেছি সাল ওয়াইজ, 1957 সালের 4 অক্টোবর স্পুটনিক 1 নামক একটা কি তোমার মহাশূন্য যান বা তোমার হচ্ছে উপগ্রহ পৃথিবীর বাইরে তোমার কি মহাশূন্য এটা পাঠানো হয়, এবং এই স্পুটনিক 1 এটা দিয়েই তোমার কি হয় মহাকাশের যাত্রা শুরু হয়। এবং স্পুটনিক যে শব্দ আমি বললাম এই স্পুটনিক শব্দের অর্থ হচ্ছে কি জানো, ভ্রমণ সঙ্গী। স্পুটনিক শব্দের অর্থ ভ্রমণ সঙ্গী। তো এরপরে ওই বছরই 1957 তোমার 2রা নভেম্বর তোমার স্পুটনিক 2 নামক আর একটা কি হয় তোমার কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠানো হয় মহাশূন্যে, সেটাও রাশিয়া পাঠায়। তো ওই স্পুটনিক 2 আবার একটা কুকুরকে পাঠানো হয়, যে কুকুরটার নাম ছিল লাইকা, লাইকা নামে একটা মেয়ে কুকুরকে পাঠানো হয়। যদিও সেই কুকুরটাকে মহাশূন্যে পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়, তো ওখানে যাওয়ার পরে অত্যধিক তোমার তাপ এবং চাপের ফলেই এই কুকুরটি মারা গিয়েছিল বলে পরে বিজ্ঞানীরা কি জানতে পেরেছে। তো এবং ওই এই কারণেই কিন্তু মানুষ বুঝতেও পেরেছে যে যদি মানুষ মহাশূন্যে যেতে চায় তাহলে সে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে সেটা কিন্তু মানুষ ওই তোমার ই থেকেই আর কি বলে স্পুটনিক 2 যে তোমার যাত্রা থেকে কিন্তু সে জানতে পারে। তো এখন দেখো উনিশশো আটান্ন সালের 2রা ফেব্রুয়ারি এক্সপ্লোরার 1 নামে একটা তোমার স্যাটেলাইট পাঠানো হয়, এবং এই 1958 সালের 2রা ফেব্রুয়ারি যে এক্সপ্লোরার 1 নামে যে উপগ্রহটা পাঠানো হয় সেটা হচ্ছে ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো প্রথম তোমার স্যাটেলাইট এক্সপ্লোরার 1। এরপর 1961 সালের 12ই এপ্রিল ভস্টক 1, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু তোমার কি এ ছিল আর কি মহাশূন্য তোমার এই যে স্যাটেলাইট পাঠানোর একটা হচ্ছে কি একটা মাইল ফলক ছিল, সেটা কি 1961 সালের 12ই এপ্রিল ভস্টক 1, কারণ ভস্টক 1 করেই কিন্তু প্রথম মানুষ হিসেবে তোমার ইউরি গ্যাগারিন মহাশূন্যে যাওয়ার গৌরব অর্জন করেন। ওর নাম ছিল কি যে যিনি প্রথম যান ওনার নাম ছিল হচ্ছে ইউরি গ্যাগারিন ভস্টক 1 করে মহাশূন্যে যান। এরপর 1963 সালে তোমার ভস্টক 6 নামে যে তোমার স্যাটেলাইট পাঠানো হয় তো সেটাতে গিয়েছিলেন হচ্ছে আমার তোমার প্রথম মহিলা বিজ্ঞানী ভ্যালেন্টিনা তেরেসকোভা এই গৌরব অর্জন করেন প্রথম মহিলা বিজ্ঞানী হিসেবে তোমার 1963 সালে ভস্টক 6 চরে উনি মহাশূন্যে যান। এরপর দেখো 1972 সালের ঘটনা, 1972 সালের তোমার হচ্ছে ল্যান্ডসেট 1, 1972 সালে কি ল্যান্ডসেট 1 নামক তোমার হচ্ছে যে তোমার স্যাটেলাইটটা পাঠানো হয় সেটা তোমার কি সেটা হচ্ছে এই দূর দূরান্তের বিভিন্ন তোমার বস্তু নিয়ে গবেষণা করার জন্য সেটা পাঠানো হয়। এরপরে 1975 সালের তোমার হচ্ছে অ্যাপোলো সোয়েজ নামে আর একটা কি তোমার কৃত্রিম উপগ্রহ তোমার ইয়েতে মহাশূন্যে পাঠানো হয়, যেটা হচ্ছে তোমার কি এই যে আন্তঃদেশ মানে তোমার যে পৃথিবীর যে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ স্থাপনের জন্য মূলত অ্যাপোলো সোয়েজ কি করা হয় মহাশূন্যে পাঠানো হয়। এছাড়া বাংলাদেশ থেকেও তোমার কিন্তু 2018 সালে তোমার কি বঙ্গবন্ধু 1 নামক একটা স্যাটেলাইট কি করা হয়েছে পাঠানো হয়েছে আমেরিকা থেকে, ওটা কি করা হয়েছে পাঠানো হয়েছে তোমার সেটা জানো। তো এই মোটামুটি তোমার কি কৃত্রিম উপগ্রহের তোমার ইতিহাস তোমাদের আমি বললাম, আরও অনেক বড় ইতিহাস আছে এবং মহাশূন্যে এই কৃত্রিম উপগ্রহ এখন হাজারে হাজারে কি করছে পাঠানো হয়েছে, এবং এর ভিতরে অনেক হাজার হাজার কৃত্রিম উপগ্রহ আবার নষ্ট হয়ে গেছে সেটা মহাশূন্যে এখনও ঘুরছে, তার ধ্বংসাবশেষ এখনও ঘুরছে এবং অনেকগুলো কি করে যাচ্ছে গবেষণা করে যাচ্ছে বিভিন্ন রকম। তো ওগুলো নিয়ে তোমার যে কৃত্রিম উপগ্রহগুলো কি কাজ করে তো ওগুলো নিয়ে আমি তোমার নেক্সট ক্লাসে তোমাদের আলোচনা করব। এখন দেখো যে তোমাদের যে হোমওয়ার্ক আজকে থাকবে সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই গুরুত্ব সহকারে করবা, হোমওয়ার্কগুলো আমরা চেক করছি তোমাদের নম্বর দিচ্ছি। হোমওয়ার্ক নম্বর 11, সংক্ষেপে কৃত্রিম উপগ্রহের ইতিহাস বর্ণনা করো, সংক্ষেপে কৃত্রিম উপগ্রহের ইতিহাস বর্ণনা করো, যে ইতিহাসটা তোমাদের বলেছি এটা আমার আলোচনা এবং পাঠ্যপুস্তকের সহায়তায় তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। আশা করি আজকে আলোচনা থেকে তোমরা অনেক কিছুই শিখতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের আমার ভিডিও
পরবর্তী ক্লাসটা দেখা আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।